প্রেগনেন্ট হওয়ার পরে আপনার শরীরে যে অঙ্গগুলো খুবই দ্রুত বড় হতে থাকে, সেই অঙ্গগুলোর মধ্যে ফাটা দাগ দেখা যেতে থাকে, যে ফাটা দাগ আপনার ত্বকের সৌন্দর্যকে নষ্ট করে দেয় এবং দেখতেও খুবই খারাপ লাগে। গর্ভাবস্থায় এই ধরনের ফাটা দাগ কেন হয়ে থাকে, এই ফাটা দাগ কি ভালো নাকি ভালো নয়, এই ফাটা দাগ গর্ভাবস্থার কতদিন পরে যাবে, এটিকে নিরাময় করার জন্য কোন কাজগুলো যদি আপনি গর্ভাবস্থায় করতে পারেন তবে এমন বিশটি ফাটা দাগ আপনার শরীরে থাকবে না, এমনই কিছু কাজ সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না, ভিডিওটি ডাউনলোড করে রাখুন, বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে। চলুন শুরু করা যাক। গর্ভকালীন সময় ফাটা দাগের এই নাম স্ট্রেচ মার্ক। গর্ভকালীন সময়ে একজন মায়ের ওজন বৃদ্ধি পায়। এক একজন নারীর ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ কিন্তু এক এক রকম হতে পারে। স্বাভাবিকের তুলনায় ওজন বেশি বেড়ে গেলে আপনার শরীর তাড়াতাড়ি প্রসারিত হবে, তবে এই প্রসারণের সাথে তাল মিলিয়ে আপনার চামড়া বা ত্বক প্রসারিত হতে পারে না, ফলে ত্বকের মাঝামাঝি স্তরটি অতিরিক্ত টান পড়ে এবং এটি একটি ফাটল ধরে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন স্ট্রেচ মার্ক হওয়ার আরও একটি কারণ। এই পরিবর্তনের ফলে অনেক সময় আপনার ত্বকের কোলাজেন একেবারেই দুর্বল হয়ে যায়। কোলাজেন তন্তু হল ত্বকের একটি উপাদান যা চামড়ার বা ত্বকের স্থিতিস্থাপকতা রক্ষা করে, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত চামড়া প্রসারিত হওয়ার পরে পুনরায় আর প্রসারিত হতে পারে না, সে সময় সেটি ফাটতে শুরু করে। এছাড়াও যাদের পরিবারে গর্ভবতী হওয়ার পরে স্ট্রেচ মার্ক হওয়ার ইতিহাস রয়েছে কিংবা যে সমস্ত মহিলাদের পেটে যমজ বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেচ মার্কের সমস্যা বেশি পরিমাণে দেখা যায়। কোনো মায়ের পেটে যদি অ্যামনিওটিক তরল বা গর্ভের জলের পরিমাণ অতিরিক্ত থাকে সে সমস্ত মায়েদেরও পেট ফাটতে বেশি পরিমাণে দেখা যায়। আবার যাদের পেটের সাথে সাথে স্তন খুব দ্রুত বাড়তে থাকে, নিতম্ব, উরু, হাতের যে বাহুগুলো আছে সেগুলো খুব দ্রুত বাড়তে থাকে, তাদের ক্ষেত্রেও এমন ফাটা দাগ খুবই দ্রুত দেখা যেতে শুরু করে। এই ফাটা দাগগুলো ফর্সা নারীদের মধ্যে বেশি স্পষ্ট হয়। যাদের গায়ের বর্ণ একটু চাপা তাদের ক্ষেত্রে একটু কম দেখা যায়। প্রথমে হালকা গোলাপি বর্ণ ধারণ করে এবং আস্তে আস্তে এটি খয়েরি বা কালচে বর্ণের মতো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এটি হালকা বেগুনের মতো দেখা যেতে পারে, কিন্তু পরে যখন আপনার বাচ্চাটি প্রসব হয়ে যাবে ধীরে ধীরে এটি ধূসর বর্ণের হয়ে যাবে। এখন অনেকেরই মনে প্রশ্ন রয়েছে স্ট্রেচ মার্ক চিকিৎসা করার জন্য কোনো ব্যবস্থা আছে কি না। বাজারে আপনি অনেক ধরনের ক্রিম পেয়ে যাবেন, অনেক লোশন, অনেক কিছুই আপনাকে দাবি করবে যে আপনার এই স্ট্রেচ মার্ককে পুরোপুরিভাবে দূর করে দেবে। মনে রাখবেন, স্ট্রেচ মার্ক হয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার চেয়ে স্ট্রেচ মার্ক হওয়ার সময় বা তার আগে যদি আপনি ব্যবস্থা গ্রহণ করেন সেটি ভালো কাজ করবে। সেক্ষেত্রে কোনো স্পেশাল ক্রিম বা লোশনের দরকার নেই, সাধারণ কিছু কাজ করে আপনি এই স্ট্রেচ মার্ককে কমিয়ে আনতে পারবেন বা তুলনামূলকভাবে অনেক কম হতে সাহায্য করতে পারবেন। তাই বাজারের কোনো ক্রিম বা লোশন যদি আপনাকে 100% দাবি করে তবে অতি মূল্য দিয়ে এমন ক্রিম বা লোশন কেনার কোনো প্রয়োজন নেই। স্ট্রেচ মার্ক যদি আপনার শরীরে থেকে থাকে এটিকে আপনি কোনোভাবেই খারাপ হিসেবে নেবেন না। স্ট্রেচ মার্ক খারাপ কিছু নয়, আপনার পেট বাড়ছে, পেটের শিশুটি সঠিকভাবে বড় হচ্ছে বলেই আপনার এই স্ট্রেচ মার্ক তৈরি হচ্ছে। শরীরে স্ট্রেচ মার্কের সাথে সাথে নারীরা খেয়াল করে থাকেন স্ট্রেচ মার্কের জায়গাগুলো বেশি পরিমাণে চুলকাতে থাকে এবং এক ধরনের অস্বস্তি অনুভব হতে থাকে, চামড়ায় টান টান ভাব হয়, চামড়া তার আর্দ্রতা হারিয়ে ফেলে। যদি আপনার স্ট্রেচ মার্কে প্রচুর পরিমাণে চুলকানি হয় তবে নখ দিয়ে কখনোই চুলকাতে যাবেন না, প্রয়োজনে ডক্টরের পরামর্শ নিন, এর জন্য যদি কোনো মেডিসিন ডক্টর প্রেসক্রাইব করে সেটি সেবন করতে পারেন। ফাটা দাগ বা স্ট্রেচ মার্ককে প্রতিহত করার জন্য কিছু কাজ রয়েছে, চলুন জেনে নিই সেই কাজগুলো কীভাবে করবেন যাতে করে আপনার এই ফাটা দাগ না থাকে বা হলেও খুবই কম পরিমাণে হয়। গর্ভাবস্থার প্রথম থেকেই যখন আপনার পেট বাড়তে শুরু করেছে বা পেট বাড়তে শুরুও করেনি তখন থেকে আপনি নিয়মিত কোনো ভারী মানের ময়েশ্চারাইজার যা আপনার বাসায় আছে যার মধ্যে তৈলাক্ত ভাবের পরিমাণটা একটু বেশি কিংবা কোনো তেল, সেটি হতে পারে অলিভ অয়েল, আমন্ড অয়েল, কারো কাছে যদি এগুলোর কোনোটারই ব্যবস্থা না থেকে থাকে সেক্ষেত্রে তারা নারকেল তেল এবং সর্বোপরি সর্ষে তেলও ব্যবহার করতে পারবেন। যখন স্নান করে আসবেন স্কিনটি একটু ভেজা ভেজা থাকবে,
পেটের ওপরের বা যে সমস্ত জায়গায় আপনার এই ত্বকটি ফেটে গেছে সেই জায়গাটি ভালো করে মুছে শুকিয়ে নিয়ে হাতের দু তালুতে তেল ভালোভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেটের বা যে জায়গায় ফাটছে সেই জায়গায় সমস্ত জায়গাটি আস্তে আস্তে করে মাসাজ করবেন। একটু সময় নিয়ে মাসাজ করবেন যেন স্কিনের ভেতরে এই তেলটি বা ময়শ্চারাইজারটি ঢুকতে পারে। কোনো ধরনের তেল যেমন নারকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল, যেই তেলটাই ব্যবহার করবেন সেটি অবশ্যই হতে হবে অর্গানিক, অর্থাৎ খুব বেশি কেমিক্যাল আছে এমন তেল ব্যবহার না করাই ভালো। এবং এই তেলটি যদি এক্সট্রা ভার্জিন হয় সেক্ষেত্রে আরও ভালো, কারণ এক্সট্রা ভার্জিন যে তেলগুলো থাকে সেগুলো বডির সাথে আরও বেশি পরিমাণে কাজ করতে পারে। যদি এক্সট্রা ভার্জিন নাও হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু খুব কেমিক্যালযুক্ত কোনো তেল ব্যবহার করবেন না। যদি ঘরে প্রস্তুত করা কোনো তেল হয় যেমন নারকেল তেল, সর্ষের তেল বা অন্য কোনো তেল, সেটি ব্যবহার করতে পারলে আরও ভালো হয়। বাজারে যে সমস্ত লোশনগুলো ব্যবহার করছেন সেটি নাম দিয়ে একবার ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে নেবেন যে এটি গর্ভাবস্থায় নিরাপদ কিনা, কারণ গর্ভাবস্থায় এমন কিছু লোশন আছে যার মধ্যে প্যারাবেন রয়েছে বা বিশেষ কিছু কেমিক্যালস রয়েছে যা বাচ্চার জন্য নিরাপদ নাও হতে পারে। আপনি যখন স্কিনের উপরে কোনো জিনিস ব্যবহার করেন তা কিন্তু আস্তে আস্তে রক্তের সাথে মিশে প্লাসেন্টার মাধ্যমে বাচ্চা পর্যন্ত পৌঁছাতে পারে। তাই বলে খুব ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই। বাজারের যে তেলগুলো যেমন অলিভ অয়েল, আমন্ড অয়েল কিংবা নারকেল তেল, সর্ষের তেল, এগুলো মোটামুটিভাবে গর্ভাবস্থায় নিরাপদই থাকে। লোশনগুলোর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। স্নানের পর এভাবে যদি ত্বকের উপরে একবার মাসাজ করেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে এভাবেই 5 মিনিট সময় নিয়ে স্কিনের উপরে মাসাজ করে ঘুমিয়ে পড়বেন। এই কাজটি যারা পুরো গর্ভাবস্থা জুড়ে করতে পারবেন বা পেট বড় হয়ে যাওয়ার পর থেকে করতে পারবেন তাদের স্কিনে ফাটা দাগ হবে না, আর হলেও খুব কম পরিমাণে হবে, অতটা ভিজিবল হবে না। যখন আপনার বাচ্চা হয়ে যাবে তখন দ্রুত এই ফাটা দাগ কমতেও কিন্তু আবার একইভাবে এই কাজটি করবেন। ফাটা দাগ কমানোর জন্য শুধুমাত্র স্কিনের এমন যত্ন নিলেই হবে না, অবশ্যই আপনাকে নিয়মিত ভিটামিন সি যুক্ত খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে। মনে রাখবেন ভিটামিন সি যুক্ত খাবার আমাদের ত্বকের উপরে কোলাজেন তৈরি করতে খুব সাহায্য করে থাকে, তাই আপনি যদি গর্ভাবস্থায় ভিটামিন সি যুক্ত খাবার ও ফলগুলো বেশি পরিমাণে খেতে পারেন আপনার এই কোলাজেন তৈরি হবে এবং স্কিন ফাটবে না। সাথে যাদের ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু স্কিন প্রচুর পরিমাণে ফাটতে থাকে, অর্থাৎ আপনার শরীরে জল শূন্যতা থাকলে তো কোলাজেনের অভাব হবেই, তাই শরীরে যেন জল শূন্যতা না হয় সেই বিষয়টিতে খেয়াল রাখবেন। নিয়মিত অন্তত পক্ষে 2 থেকে 3 লিটার জল অবশ্যই পান করবেন যেন আপনার শরীরে জল শূন্যতা না হয়। মনে রাখবেন স্ট্রেচ মার্ককে কোনোভাবে আটকানো সম্ভব নয়, আপনি এটিকে একটু কমিয়ে আনতে পারেন ভালো ডায়েট এবং এই ধরনের কাজের মাধ্যমে। এছাড়াও এক্সারসাইজও স্ট্রেচ মার্ক কমিয়ে আনতে সাহায্য করে। আপনার যখন বাচ্চা হয়ে যাবে তখনও কিন্তু এই স্ট্রেচ মার্ক যাদের বেশি বেশি হয়েছে পুরোপুরিভাবে কখনোই কমে যাবে না বা শেষ হয়ে যাবে না, কিছুটা স্ট্রেচ মার্ক আপনার শরীরে অবশ্যই থেকে যাবে, কিন্তু সময়ের সাথে সাথেই এই স্ট্রেচ মার্ক আস্তে আস্তে হালকা হয়ে গ্রে বর্ণ বা ধূসর বর্ণ ধারণ করবে। স্ট্রেচ মার্ক সুন্দর, স্ট্রেচ মার্ক মাতৃত্বের চিহ্নকেই বহন করে, তাই একে লজ্জা পাওয়ার কোনো কিছুই নেই। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিব, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।